আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে মজাদার রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে এগ নুডলস। এগ নুডলস খুবই সুস্বাদু। আমরা আজকে আপনাদেরকে মিস্টার নুডলসটা তৈরি করে দেখাবো। আমরা প্রথমে একটা মিল্ক প্যানে আমরা ই করতে দিয়েছি, পানি গরম করতে দিয়ে দিয়েছি। এতে আমরা নুডলসটা দিয়ে দিব। ভিউয়ার্স, আমরা দুই চা এরকম নুডলসের যে বিস্কিট সেটা নিয়ে নিয়েছি, আমরা ছেড়ে দিলাম পানিতে। আমরা এখন এটাকে ঢেকে দিব। এটা সেদ্ধ হবে, সেদ্ধ হলে আমরা এটাকে ছেঁকে নেব, তারপর আমরা আমাদের রান্নার বাকি যে প্রসেস আছে সেটা করব। আমাদের যে খুন্তি আছে আমরা দিয়ে আমরা একটু প্রেস করে নেব, যাতে করে পানিতে ঈদ ডুবে যায়। অনেকে ভাবতে পারেন যে নুডলস রান্না শেখার কি আছে। আসলে শিখার কোনো শেষ নেই, আর সবাই যে সবকিছু পারে এমন কোনো কথাও নেই। অনেক ভাইয়ারা আছে যারা পারে না, তাদের জন্য অনেকে আছে নতুন শিখছে আপুরা রান্না, তাদের জন্য এই ভিডিওটা আপলোড করা। খুব বেশি রান্না করব না, আবার খুব কাঁচাও রাখবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না আমাদের। কিন্তু নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমরা এখন এটাকে ছেঁকে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা উঠে আসছে, আমার এটা একদম পারফেক্ট। আমরা এখন এটাকে ছেঁকে নিচ্ছি এবং বাকি রান্নার যে প্রসেস সেটা দেখাচ্ছি। আমরা একটা প্যান নিয়ে নিলাম, এটাতে আমরা এখন একটু প্যানটা গরম হলে আমরা একটু তেল দিয়ে নিব। ইফতারে যদি টেস্টি মজাদার এগ নুডলস খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। এটা কিন্তু আমি ইফতারের জন্য তৈরি করছি। এর আগে আমি একটা রেসিপি তৈরি করেছিলাম কালকে আমের জুস, তো একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে আপু আপনি কি রোজা থাকেন না? হ্যাঁ থাকি, রোজা তো থাকতে হবে যেহেতু আমি মুসলমান। আর অসুস্থ থাকার কারণে আমার যে কয়দিন ওষুধ ই করতে হয়েছে, ওষুধ নিতে হয়েছে, ওই কয়দিন আমি রোজা ছিলাম না বা রোজা থাকতে পারি নাই। এখন যে আমি নুডলসটা তৈরি করছি এটা কিন্তু আমি ইফতারের জন্য তৈরি করছি, বা আমার যে ছোট বেবিটা আছে বেবিটাকে আমি ই করব, খাওয়াবো। তো ভিউয়ার্স, আমি তেল দিয়ে নিলাম। আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি, যেহেতু এটাতে ডিম যাবে, পেঁয়াজ যাবে, এটা কিন্তু তেলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এখানে 4টা পেঁয়াজ কেটে নিয়েছি, দেশি পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। আমি এটাকে ভেজে নেব এখন। আমরা কাঁচামরিচটা কিন্তু এটার ভিতরে দিব না, কাঁচামরিচটা আমরা আলগা দিব। আমরা যদি পেঁয়াজটার ভিতরে কাঁচামরিচটা দিয়ে দিই তাহলে কিন্তু ডিমটার সাথে কিন্তু দেখা যায় যে ডিম কাঁচামরিচের ভিতরে কিন্তু ডিমটা ঢুকে যায়, ওটা কিন্তু ভালো লাগে না খেতে, তাই আমরা কাঁচামরিচটা পরে দিব। আমরা পেঁয়াজটা আগে ভাজা ভাজা করে নিই। আমরা ডিম নিয়ে নিই অতক্ষণে। যেহেতু আমরা মাত্র 2টা নুডলসের বিস্কিট তৈরি করছি বা 2টা নুডলস তৈরি করছি, তাই আমাদের একটা ডিম হলে আনা। যেহেতু এগ নুডলস তাই আমি এক্সট্রা কোনো আলু বা কোনো ভেজিটেবল ইউজ করলাম না, আমরা টমেটোও দিব না, আমরা জাস্ট সস ইউজ করবো এটাতে। এই ভাজাটার ভিতরে আমরা পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, আমরা আর একটু ভাজা ভাজা হবে এটা। আমরা এখন এটা
ভিতরে যে মশলা এটা যে টেস্ট মেকার আছে আমরা টেস্ট মেকারটা দিয়ে দিব। আমরা দুইটা যে টেস্ট মেকার দুইটা টেস্ট মেকারে একটা টেস্ট মেকার আমরা এখন দিব আরেকটা আমরা পরে দিয়ে দিব। টেস্ট মেকারে কিন্তু লবণ দেওয়া থাকে, আমরা একটু আঁচটা কমিয়ে নিই, এই অবস্থায় যদি আঁচটা বাড়তি থাকে তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, পেঁয়াজটা পুড়ে যাবে, একদম সমস্ত টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এখন আমরা দিচ্ছি ডিম, আমরা দিব এক চিমটি লবণ, আমরা এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ডিমটা। আমাদের পেঁয়াজটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি ঠিক এরকমটা চাচ্ছিলাম, দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমরা কিন্তু একটু একটু এভাবে করে নেড়ে নিব, তাহলে যে জিনিসটা হবে ডিমটা এক জায়গায় হবে না, পেঁয়াজের সাথে সুন্দর মতো এটা একদম। আমরা এতে আস্তে আস্তে একটু মশলা টশলা দিব টেস্টি করার জন্য। আমরা দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, যেহেতু বললাম যে আমি টমেটো দিচ্ছি না, টমেটো সস দিয়ে দিব। আমরা এক চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। আমরা একটু টমেটো সসটা দিয়ে নেড়ে নিলাম। আমরা দিব সামান্য একটু সয়া সস, এক ফোঁটা, খুব বেশি না, সামান্য দিয়ে দিলাম। তারপরে আমরা দিয়ে দিব আমাদের যে আরেকটা যে টেস্ট মেকার আছে, আমরা সেই টেস্ট মেকারটা দিয়ে দিব এখন। এই টাইমে টেস্ট মেকারটা দিলে যেটা হয় সেটা হলো তেলটা সাথে মশলাটা খুব ভালো মতো মিশে যায়। টেস্ট মেকারটা দিয়ে দিলাম, দুইটা টেস্ট মেকারে কিন্তু ভালো লবণ আছে, আবার সয়া সস দিলাম, সয়া সসও লবণ আছে, তাই খুব বেশি লবণ দিব না আমরা। আবারও এক চিমচির মতো আমরা লবণ দিয়ে আমরা এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমরা দিয়ে দিব কাঁচামরিচ, আমরা দিয়ে দিব সামান্য কাঁচামরিচ। ভিউয়ার যদি বাচ্চারা খায় তাহলে কাঁচামরিচটা একটু কম দেওয়াটাই ভালো, যেহেতু বাচ্চারা খাবে, আর যদি বড় মানুষরা খায় তাহলে আপনারা একটু ঝাল দিতেই পারেন। আমরা এখন আস্তে একটু বাড়িয়ে আমরা আমাদের যে নুডলসটা সেদ্ধ করে রেখেছি আমরা এখন নুডলসটা দিয়ে দেব। ব্যাস আমরা নুডলসটা দিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। কাজ হচ্ছে খুব ভালো করে ডিমটাকে নুডলসের সাথে মিশিয়ে নেওয়া। আপনারা চাইলে এখন এই নুডলসটার ভিতরে একটু সস দিয়ে দিতে পারেন, যেহেতু ওটা মশলার সাথে মিশে গেছে। সামান্য একটু সস দিয়ে নিলাম, ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের মজাদার এগ নুডলস। খুব সহজেই আমরা মজাদার এরকম এগ নুডলস তৈরি করে নিতে পারি, আপনারা দেখলেন। এখন আমরা এটা একটু পরিবেশন করে নেব। পরিবেশন আপনারা শসা দিয়ে করতে পারেন, শসা লেবু দিয়ে করতে পারেন, এমনি এটাকে প্লেটে ই করলেও খুব সুন্দর, এটার ভিতরে যেহেতু একটু গ্রিন একটু রেড রেড একটা ভাব আছে, এভাবে আপনারা পরিবেশন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখন একটা ইতে এটা পরিবেশন করে এটা নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এবং তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভিউয়ার্স আমরা এখানে শসাকে একটু ফুলের মতো করে কেটে আমরা একটু কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিয়েছি আমাদের মজাদার এগ নুডলস। আশা করি ভিউয়ার্স আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাসায় বাচ্চাদেরকে এবং পরিবারের সদস্য যারা আছে তাদেরকে ইফতারে তৈরি করে দিবেন এরকম মজাদার ইনস্ট্যান্ট এগ নুডলস। ভিউয়ার্স আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলকে আপনারা যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এভাবে সাপোর্ট করবেন, সবসময় আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন।
তো ভিউয়ার্স অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।